প্রশ্ন পবিত্র রমজান মাসে শেহরি খাওয়ার ব্যাপারে অনেক কথা শুনি মসজিদে যে হাদিসগুলো পড়া হয় সেখানে শুনি যে শেহরিতে বরকত রয়েছে কিন্তু দেরিতে ডিনার করার কারণে অনেক সময় আমাদের শেহরি খাওয়ার রুচি থাকে না এই বরকতটি আমাদের ছুটে যায় এ কারণে কি আমাদের কোনো গুনাহ হবে والتور الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وبعد بعد شهري شهري خوا سنة وعبادة كنونا رسول صلى الله عليه وسلم شهري خوا نردس ديشن تني تمرا شهري خوا. কারণ সেহরিতে বরকত রয়েছে তিনি আরও বলেন আমাদের রোজা ও আহলি খিতাবদের রোজার মধ্যে পার্থক্য হলো সেহরি খাওয়া তিনি নিজে সেহরি খেতেন সুতরাং সেহেরি খাওয়া সুন্নাথ ও নয় তাই যে ব্যক্তি সেহরি খায় না তার গুণা হবে না তবে সে সুন্নাতকে ছেড়ে দিল সেজন্য সামান্য হলেও সেহরি খাওয়া উচিত বেশি পরিমাণে খাওয়া আবশ্যকীয় নয় শেষ রাতে যা আছে সেটা দিয়ে সেহরি খাবেন এমন কি কয়েকটি খেজুর হলেও কিংবা যে কোনো খাবার সামান্য হলেও আর যদি কিছু না থাকে কিংবা খাবার রুচি না হয় তাহলে সামান্যটুকু দুধ পান করবেন কিংবা কয়েক ঢোক পানি পান করবেন তবুও সেহরি খাওয়া বাদ দিবেন না যেহেতু সেহরি খাওয়ার মধ্যে বরকত রয়েছে ও প্রভূত কল্যাণ রয়েছে সেহরি খাওয়া রোজাদারের জন্য দিনের বেলায় তার কাজকর্ম সম্পাদনে সহায়ক তাই একেবারে না খাওয়ার চেয়ে সামান্য হলেও সেহরি খাওয়া উচিত তিনি বলেন তোমরা সেহরি খাও কারণ সেহেরিতে বরকত রয়েছে এভাবেই নবী সাল্লাহ আলী হোসাল্লাম বলেছেন এ বরকত ছুটে যাওয়া উচিত নয় বরঞ্চ একজন মুসলিমের উচিত এ বরকত লাভে আগ্রহী হওয়া এমনকি সামান্য কিছু খাবার দিয়েও দিয়ে হলেও কিংবা কয়েকটি খেজুর দিয়ে হলেও কিংবা শুধু দুধ দিয়ে হলেও এ সেহরি খাওয়ার খাওয়া এ সেহেরি খাওয়া দিনের বেলায় তার দুনিয়াবি ও দিনই কাজকর্মের জন্য সহায়ক ফতোয়া নোরুনা আলাদ্দার তৃতীয়খণ্ড এক হাজার দুইশত বাইশ পৃষ্ঠা